শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। প্রথমে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি শিবানী রানী কুণ্ডু, সহ শিক্ষক, আম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। পাঠ পরিচিতি শ্রেণী অষ্টম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকের পাঠ অধ্যায় চতুর্থ, ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। শিখনফল অর্থাৎ এই অধ্যায় পড়ে তোমরা যা শিখবে। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ঢাকা শহরের প্রধান প্রত্ন নিদর্শন সম্পর্কে বলতে পারবে, ঢাকার বাইরে কয়েকটি স্থাপত্য কীর্তি সম্পর্কে বর্ণনা করতে পারবে, বাংলাদেশের জাতীয় জাদুঘরে সংরক্ষিত প্রত্ন নিদর্শন সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে প্রথমে আমি বলবো এখন ঔপনিবেশিক যুগটা কি, অর্থাৎ কোন সময় থেকে আমরা বলবো যে এটা ঔপনিবেশিক যুগ হিসাবে পরিচিত। বাংলাদেশে প্রায় 200 বছরের ইংরেজ শাসনামলই 1757 থেকে 1947 ঔপনিবেশিক যুগ হিসাবে পরিচিত। এরপর ঔপনিবেশিক যুগের পর আমি তোমাদেরকে বলবো প্রত্ন সম্পদ। প্রত্ন শব্দের অর্থ কি? প্রত্ন শব্দের অর্থ হলো পুরনো। প্রত্ন সম্পদ বলতে পুরনো স্থাপত্য, শিল্পকর্ম, মূর্তি, ভাস্কর্য, অলঙ্কার, প্রাচীন আমলের মুদ্রা ইত্যাদিকে বোঝায়। এসব প্রত্ন নিদর্শনের মধ্য দিয়ে অর্থাৎ সেকালের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা, জীবনযাত্রা, বিশ্বাস, সংস্কার, রুচি বা দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। অর্থাৎ তখনকার সময়ে মানুষের জীবনযাত্রা, আচার আচরণ, তাদের সাংস্কৃতিক অবস্থা কিরকম ছিল, এইসব জিনিসপত্রের মাধ্যমে সে সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। এরপর তোমাদের প্রথম শিক্ষণফল যেটা ছিল ঢাকা শহরের প্রত্ন নিদর্শন। ঔপনিবেশিক যুগে ঢাকার স্থাপত্যকর্মের মধ্যে রয়েছে বেশ কয়েকটি মসজিদ, মন্দির, গির্জা, বাদুশাপা, আওতাম মঞ্জিল ও কার্জন হলও রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি একটি ছবি দেখাবো। বলতো বন্ধুরা, এটা কিসের ছবি? হ্যাঁ, এটা একটা মসজিদের ছবি। এটা লালবাগ মসজিদের ছবি। ঔপনিবেশিক যুগে ঢাকায় অনেকগুলো মসজিদ তৈরি হয়েছিল। মসজিদগুলি মোগল স্থাপত্যে তৈরি ছিল। 19 শতকে উল্লেখযোগ্য মসজিদগুলো হচ্ছে লালবাগ মসজিদ, লক্ষ্মীবাজার মসজিদ, সূত্রাপুরের কলুটোলা জামে মসজিদ, বেচারাম দেউরি মসজিদ, কায়েরটুলির মসজিদ এবং সূত্রাপুরের সেতারা বেগম মসজিদ। অর্থাৎ ঔপনিবেশিক যুগে এই মসজিদগুলো সেখানে তৈরি হয়েছিল। এছাড়াও শিয়াদের ইমামবাড়া হোসেনি দালানও ইংরেজ আমলে নতুন করে তৈরি হয়। এরপর আমি তোমাদেরকে বলবো ঢাকা শহরে ঔপনিবেশিক যুগে মন্দির কি কি ছিল। ঢাকা শহরে জাতীয় মন্দির যেটা ঢাকেশ্বরী মন্দির এবং রমনা কালী মন্দির ঔপনিবেশিক যুগের আগের তৈরি, কিন্তু ঔপনিবেশিক আমলে আবার সেটা নতুন করে নির্মিত হয়েছিল, অর্থাৎ তার কারুকার্য আরো নতুন করে তৈরি হয়েছিল। এরপর তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি। বলতো বন্ধুরা, এটা কিসের ছবি? এটা আর্মেনিয়ান গির্জার ছবি। হ্যাঁ, ঢাকায় সবচেয়ে ঢাকার সবচেয়ে পুরনো গির্জা হলো আর্মেনিয়ান গির্জা। 18-19 শতকে ঢাকায় বেশ কয়েকটি গির্জা তৈরি হয়।
তার মতে সবচেয়ে পুরনো হলো আর্মেনিয়ান গির্জা। এটি তৈরি হয় আর্মানি টোলায় 1781 সালে। এছাড়াও 19 শতকে ঢাকায় নির্মিত হয় সেন্ট টমাস অ্যাংলিকান গির্জা ও হলিক্রস গির্জা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার একটা ছবি দেখতে পাচ্ছ। এটাও ঢাকার একটা বিখ্যাত স্থাপত্য কীর্তি ছবি। এটা বাহাদুর শাহ পার্কের ছবি। এখন আমরা বাহাদুর শাহ পার্ক সম্পর্কে একটু জানব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বাহাদুর শাহ পার্ক 19 শতকের মাঝামাঝি ঢাকার নবাব আব্দুল গনি এর পার্ক তৈরি করে ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার নামে এর নাম দেন ভিক্টোরিয়া পার্ক। তার আগে এই জায়গাটির নাম ছিল আন্তর্ধান ময়দান। এখন তোমাদেরকে আমি বলবো আন্তর্ধান ময়দান সম্পর্কে একটু। 1857 সালে ভারতের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সৈন্যরা যারা ঢাকায় ইংরেজদের হাতে বন্দী হন তাদের আন্তর্ধানের ময়দানে গাছের সঙ্গে ঝুলিয়ে ফাঁসি দেয়। এই ঘটনার ঠিক 100 বছর পর সৈনিকদের স্মৃতিতে স্মৃতিস্তম্ভ নির্মিত হয়। মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের নামে পার্কটির নাম হয় বাহাদুর শাহ পার্ক। আমরা সবাই সিপা 1857 সালে সিপাহী বিদ্রোহের কথা জানি। এটা ভারতের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। ইংরেজরা একেই বলে সিপাহী বিদ্রোহ। যুদ্ধে ভারতীয় সৈন্যরা জিততে পারেনি। তখন বিদ্রোহী সৈন্যদের যারা ঢাকায় ইংরেজদের হাতে বন্দী হয় তখন ইংরেজরা তাদের এই আন্তর্ধান ময়দানে গাছের সঙ্গে ঝুলিয়ে ফাঁসি দেয়। অর্থাৎ এই ঘটনার ঠিক 100 বছর পর অর্থাৎ 1957 সালে স্বাধীনতা যুদ্ধে জীবনদানকারী সৈনিকদের স্মৃতিতে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়। ভারতবর্ষের শেষ নবাব বাহাদুর শাহ জাফরের নামে পার্কটির নাম হয় বাহাদুর শাহ পার্ক। অর্থাৎ বাহাদুর শাহ পার্কটির নাম কার নামকরণ হয়েছিল? মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের নামে এই পার্কটির নাম হয়েছিল বাহাদুর শাহ পার্ক। পার্কটি নির্মিত হয়েছিল 1957 সালে। 1857 সালে ঘটনাটা ঘটার পর 100 বছর পর 1957 সালে এই পার্কটি নির্মাণ হয়েছিল। তাহলে আমরা আন্তর্ধান ময়দান আমায় বাহাদুর শাহ পার্ক। এরপর বন্ধুরা তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি। হ্যাঁ, এটা ঢাকার প্রাচীন স্থাপত্য কীর্তির আরেকটি বিখ্যাত নিদর্শন। এটা আহসান মঞ্জিল। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা নবাবদের তৈরি প্রাসাদ আহসান মঞ্জিল। এখানে জমিদারেরা নিজেরা তৈরি করেছিলেন এই আহসান মঞ্জিল। এরপর তোমাদের আরেকটা ছবি দেখাচ্ছি, সেটা হচ্ছে কার্জন হল। এটা উপনিবেশিক আমলে অফিস বাড়ি হিসেবে ঢাকায় যে কয়েকটি ভবন তৈরি হয়েছিল তার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে কার্জন হল। ইংরেজ আমলে তৈরি এই ভবনটি বহুকাল ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অংশ। অর্থাৎ ঢাকায় যে কয়েকটি অফিস বাড়ি হিসাবে ঢাকায় যে কয়েকটি ভবন ছিল তার মধ্যে কার্জন হলটাই সবচেয়ে সুন্দর ছিল। ঔপনিবেশিক যুগে আরেকটা স্থাপত্য কীর্তি রয়েছে, গ্রিক সমাধিসৌধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের চত্বরে অবস্থিত এটি 1915 সালে নির্মিত। এর স্থাপত্যে প্রাচীন গ্রিসের ডোরিক রীতি অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ এটা নির্মিত হয়েছে হচ্ছে 1915 সালে। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি দ্বিতীয় শিখন ফল ঢাকার বাহিরে পদ্ম নিদর্শন সম্পর্কে একটু ধারণা দেব। হ্যাঁ বন্ধুরা, আমি প্রথমে তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি। হ্যাঁ, ছবিটা ভালোভাবে খেয়াল করো। ছবিটা একটা পানাম নগর। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁয়ে। আর এই সোনারগাঁয়ে একটা ধনী একটা নগর হচ্ছে পানাম নগর।
এই এলাকায় ধনী ব্যবসায়ীরা বসবাসের জন্য বেছে নেন, অর্থাৎ ধনী ব্যবসায়ীরা মনে করেন যে পানাম নগরটা খুব গুরুত্ব দিকটি বিবেচনা করে পানাম নগরে বসবাস তাদের ব্যবসা বাণিজ্যের জন্য বেছে নেন। পানামের মূল সড়কে দুই পাশে সারিবদ্ধ ভাবে অনেক ঘর বাড়ি সাজানো আছে, এখনো প্রায় 52টি ইমারত টিকে আছে। পানাম নগরটি সুন্দরভাবে সাজানো ছিল বিভিন্ন ইমারত দিয়ে এবং চওড়া পথের দুই পাশে, পথের উত্তর পাশে 31টি এবং দক্ষিণ পাশে রয়েছে 21টি ইমারত। ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনগুলি মুঘল স্থাপত্যেরও প্রভাব রয়েছে এবং ব্রিটিশ আমলে এই ভবনগুলো মুঘল স্থাপত্য প্রভাব রয়েছে এবং কিছুটা ভবনগুলোতে ইউরোপীয় স্থাপত্য রীতি অনুসরণ করা হয় এবং অনেক অট্টালিকা সাজানো হয়েছিল তখন কি রঙিন মোজাইকে, অর্থাৎ পানাম নগরটা তখন খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল এবং সেখানে এখনো 52টি ইমারত টিকে আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আরেকটি ছবি দেখাচ্ছি, এটা হচ্ছে সরকার বাড়ি। সরকার বাড়ি, হ্যাঁ, বর্তমানে এই সরকার বাড়ি লোকশিল্প জাদুঘর পানামের আশেপাশে আরো কয়েকটি চমৎকার ইমারত এখনো টিকে আছে। এগুলি তৈরি করেছিলেন স্থানীয় জমিদার ও ব্যবসায়ীরা। এগুলোর মধ্যে সরদার বাড়ি, আনন্দমোহন পোদ্দারের বাড়ি, হাসিময় সেনের বাড়ি উল্লেখযোগ্য। সরদার বাড়ি বা বড় সরদার বাড়িতেই স্থাপিত হয়েছে লোকশিল্প জাদুঘর। এ বাড়ি নির্মাণকাল হচ্ছে 1901 সালে। এটি তৈরি হয় দুটি বড় প্রাসাদকে নিয়ে, একটি করিডোর বা লম্বা বারান্দা দিয়ে প্রাসাদের দুইটি একে অপরের সঙ্গে যুক্ত হয়েছে। দোতলা বাড়িতে রয়েছে 70টি কক্ষ, রঙিন মোজাইকে নানা কারুকার্যে শোভিত হয়েছে আমাদের এই সরদার বাড়ি। অর্থাৎ সরদার বাড়ি বর্তমানে লোকশিল্প জাদুঘর হিসাবে প্রতিষ্ঠিত। সোনারগাঁ ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় জমিদারদের খুব সুন্দর কিছু প্রাসাদ এবং স্থাপত্য নিদর্শন রয়েছে, যার মধ্যে আমাদের গুরুত্ব রয়েছে ময়মনসিংহের শশী লজ একটি, অর্থাৎ ময়মনসিংহের শশী লজে একটা আছে। মুক্তাগাছা জমিদার এটি তৈরি করেছিলেন, মুক্তাগাছা জমিদারটা তৈরি করেছিলেন। মানিকগঞ্জের সাটুরিয়া বালিয়াহাটি জমিদার বাড়িও আরেকটি চমৎকার স্থাপত্য কর্মের নিদর্শন। রংপুর তালঘাটে জমিদার বাড়ি, নাটোরের দীঘাপতে জমিদার বাড়ি, যা বর্তমানে উত্তরা গণভবন নামে পরিচিত। অর্থাৎ তাজহাট নাটো দুটি প্রাসাদই বর্তমান স্থাপত্য কীর্তির নিদর্শন হিসেবে সংরক্ষণ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা সোনারগাঁ ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন রয়েছে সে সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এরপর তোমাদের 3 নম্বর শিখনফল যেটা, সেটা হচ্ছে জাদুঘরের সংরক্ষিত প্রত্ন সম্পদ। প্রথমেই আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের জাতীয় জাদুঘরের ছবি। এখন জাতীয় জাদুঘরে কি কি ধরনের জিনিসপত্র সংরক্ষিত আছে তোমাদের জানা দরকার। বাংলাদেশের জাতীয় জাদুঘর গ্যালারিতে সারা দেশের পথ নিদর্শনের সঙ্গে প্রদর্শন করা হয়েছে বাংলার নবাব জমিদার ও ইংরেজ শাসনকালের বেশ কিছু প্রত্ন সম্পদ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দিনাজপুরের মহারাজার বলধারের জমিদার, নাটোরের দীঘাপতি জমিদার এবং ঢাকার নবাবদের ব্যবহার করা দ্রব্য, পোশাক, ঢাল, তরোয়াল, সিংহাসন, কারুকার্য খচিত পোশাক জিনিসপত্র জাদুঘরে রয়েছে। অর্থাৎ বাংলাদেশের জাতীয় জাদুঘরে সারা দেশে বিভিন্ন নবাবদের জিনিসপত্র, তাদের সে সময় ব্যবহার করা জিনিসপত্র সেখানে স্থান পেয়েছে। এর মধ্যে দিনাজপুরের মহারাজা এবং বলধারের জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরীর সংগ্রহ থেকে আনা পোশাক, হাতির তাঁতের নানা কারুকাজ করা দ্রব্য, ঢাল তরোয়াল, কারুকার্য খচিত পোশাক জিনিসপত্র সবকিছু জাদুঘরে স্থান পেয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঢাকা ছাড়াও বিভিন্ন আঞ্চলিক জাদুঘর ও সংগ্রহশালায়
বেশিরভাগ জমিদারদের পুরনো ব্যবহার করা জিনিসপত্র স্থান পেয়েছে। বিভিন্ন আঞ্চলিক জাদুঘরগুলো বেশিরভাগই জমিদারদের পুরনো প্রাসাদে অবস্থিত, যেমন মুক্তাগাছা জমিদারের জিনিসপত্র ময়মনসিংহ জাদুঘরে রয়েছে। মুক্তাগাছা জমিদাররা যেসব জিনিসপত্র ব্যবহার করতেন আর সেসব জিনিসপত্র গুলো সবকিছুই ময়মনসিংহ জাদুঘরে রয়েছে। এবং রংপুরে তাজহাটে জমিদারের প্রাসাদেও একটি জাদুঘর রয়েছে, যেটা উত্তরবঙ্গের পদ্মদূষণের সঙ্গে তাজহাটের জমিদারদের ব্যবহার করা দ্রব্য সামগ্রী সংস্কৃত ও আরবি লেখার পাণ্ডুলিপি সেখানে স্থান পেয়েছে। এছাড়া কুষ্টিয়া শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে স্থান পেয়েছে রবীন্দ্রনাথের চিত্র জড়ানো নানা নিদর্শন ও আলোকচিত্র। অর্থাৎ প্রত্যেকটা জমিদারের পুরনো প্রাসাদেই যে জাদুঘর গুলো রয়েছে, সেখানকার জমিদারদের তাদের জিনিসপত্র, তারা কি ধরনের জিনিসপত্র ব্যবহার করতেন সেসব জিনিসপত্র সেখানে স্থান পেয়েছে। সেই সঙ্গে তার আশেপাশের কিছু পথ নিদর্শন জিনিসপত্র সেই আঞ্চলিক জাদুঘর গুলোতে, আমরা বিভিন্ন আঞ্চলিক জাদুঘর গুলো গেলে আমরা সেগুলো দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা খুব সহজেই বাংলাদেশের জাতীয় জাদুঘরে কি ধরনের জিনিসপত্র রয়েছে এবং আঞ্চলিক জাদুঘরে সংগ্রহশালায় কি ধরনের জিনিসপত্র রয়েছে স্লাইড থেকে আমরা সহজেই সেটা বুঝতে পারলাম। এই ছিল তোমাদের চতুর্থ অধ্যায়ের তিনটা পার্ট থেকে খুব সংক্ষিপ্ত আলোচনা। এরপর তোমাদেরকে আমি কিছু জ্ঞানমূলক প্রশ্ন দিব। এক নম্বর হচ্ছে পদ্ম শব্দের অর্থ কি? দুই নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কোথায় অবস্থিত? তিন নম্বর দরিদ্রীতি অনুষ্ঠিত হয় কোন স্থাপত্যে? চার নম্বর সিতারা বেগম মসজিদ কোথায় অবস্থিত? ঢাকা শহরের সবচেয়ে পুরনো গির্জার নাম কি? বাহাদুর শাহ পার্ক কে তৈরি করে? উত্তরা গণভবন কোথায় অবস্থিত? সিপাহী বিদ্রোহ সংঘটিত হয় কখন? ময়মনসিংহ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়? সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল? আহসান মঞ্জিল কোথায় অবস্থিত? লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? আর্মেনিয়ান গির্জা প্রতিষ্ঠিত হয় কত সালে? বলধার জমিদার কে ছিলেন? পদতত্ত্ব নিদর্শন কোথায় সংরক্ষণ করা হয়? ঢাকায় ঔপনিবেশিক যুগের মসজিদগুলি কোন স্থাপত্যরীতিতে তৈরি? কার নাম অনুসারে বাহাদুর শাহ পার্কটি নামকরণ করা হয়? সোনারগাঁয়ে পানাম নগরে কতটি ভবন টিকে আছে? কে আহসান মঞ্জিল প্রাসাদ নির্মাণ করেন? আন্টারফল ময়দানের নামের সঙ্গে কোন সময়ের ইতিহাস জড়িয়ে আছে? অর্থাৎ তোমরা যদি আমার এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো তাহলে খুব সহজেই এই বিষয়ক জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিতে পারবে বা লিখতে পারবে। এবার তোমাদেরকে আমি কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেব। এক নম্বর পদ্ম সম্পদ বলতে কি বোঝায়? দুই নম্বর জাদুঘর কি ব্যাখ্যা করো? কার্জন হল নির্মিত হয় কেন? পানাম নগরের স্থাপনা সম্পর্কে লিখো। জাদুঘর বা সংগ্রহশালার গুরুত্ব ব্যাখ্যা করো। আন্টারঘর ময়দান কেন ইতিহাস খাত ব্যাখ্যা করো। পদতাত্ত্বিক নিদর্শনের অবদান ব্যাখ্যা করো। বাহাদুর শাহ পার্কের পূর্ব নাম ভিক্টোরিয়া পার্ক ছিল কেন? আমি আশা করবো তোমরা যদি আমার এই ক্লাসটা ফলো করো তাহলে খুব সুন্দরভাবে এই জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলোর উত্তর লিখতে পারবে। এবার তোমাদের বাড়ির কাজ থাকবে জ্ঞানমূলক প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন লিখে আনবে, স্কুল খোলার পর আমরা সেগুলো দেখে দেব। সবাই ভালো সুস্থ নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ।